উপস্থিত আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় নেতা আলতাফ হোসেন সাহেব, এখানে আছেন আমাদের যুব নেতা মেহবুব আলম, আছেন কিসমত আলী, এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন আছেন, রফিকুল ইসলাম আছে আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য, আপনাদের খুব কাছের মানুষ আছেন, আমাদের অত্যন্ত যুব নেতা সবসময় আমাদের যে উৎসাহ যোগায় রাজা ভকত, আছেন রাজীব ভকত সাহেব, আছেন চন্দ্রশেখর পালিত মহাশয়, আর উপস্থিত আছেন বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেত্রী থেকে কর্মী থেকে কর্মীবৃন্দ, সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা, সালাম এবং আদাব। আজ এই জনসভার জনসভাকে যারা ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত করেছেন, সেটা হচ্ছে আজকে আপনারাই আজকে এই জনসভাকে ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত করেছেন। এই জনসভার যে মুহূর্তে আমরা ডেকেছিলাম, সেই মুহূর্তে পশ্চিম বাংলায় ছোট্ট আমলে কয়েকটি কথা বলতে চায়। আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে সাগরদীঘিতে এই জনসভা আমরা আয়োজন করেছি, সেই সময় আজকে ভারতবর্ষ তথা ভারতের রাজনীতির দিকে যদি তাকায়, সেখানে একটা হিংসার রাজনীতি, সেখানে একটা ভোটের রাজনীতি, এই সমস্ত রাজনীতি চলছে। তা সত্ত্বেও একমাত্র ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একমাত্র thank you.